প্রিয় দর্শক, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের নিয়মিত সাপ্তাহিক আয়োজন সমাজবিজ্ঞানের দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে আমাদের সাথে অতিথি হিসাবে উপস্থিত আছেন দেশের স্বনামধন্য কয়েকজন খেলোয়াড়, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার সৌম্য সরকার। সৌম্য সরকার, আপনাকে আমাদের পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। দর্শক, আমাদের সাথে আর উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা মিডফিল্ডার আলমগীর কবির রানা। আলমগীর কবির রানাকেও আমাদের বিভাগের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার, সালামু আলাইকুম সবাইকে। দর্শক, আজকের অনুষ্ঠানটি সঞ্চালনায় আছি আমি আহসান হাবিব, এবং মূল আলোচনাটি খেলোয়াড়দের সাথে পরিচালনা করবেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান স্যার। মনিরুজ্জামান স্যার, আমাদের গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগে আপনি এক সময় শিক্ষকতা করেছেন, সে দাবি থেকে আপনাকে আমরা আজকে অনুষ্ঠানের আলোচনা পরিচালনার দায়িত্ব দিচ্ছি। আমাদের বিভাগের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আহসান হাবিব স্যার, ধন্যবাদ জানাচ্ছি গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের সমাজবিজ্ঞান এবং নৃবিজ্ঞান বিভাগকে এরকম চমৎকার একটি আয়োজন করার জন্য, যেখানে আমরা বেশ কয়েকজন বিভিন্ন লেভেলের জাতীয় খেলোয়াড়কে পেয়েছি। তো আজকে আমরা আলোচনা করব আমাদের সমাজ, সংস্কৃতি এবং খেলাধুলা নিয়ে। তো বিশেষভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আপনারা দেখছেন আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় হকি দলের খেলোয়াড় খোরশেদুর রহমান। আমরা খোরশেদুর রহমানকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। খোরশেদ, আমাদের শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, শুনতে পাচ্ছি। দর্শক, আমাদের সাথে আর উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান সানজিদা ইসলাম। সানজিদা ইসলামকেও আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমাদের অনুষ্ঠানটির সবচেয়ে বড় বিউটি হচ্ছে আজকে আমরা এখানে যারা আছি সবাই কোনো না কোনো ভাবে গ্রিন ইউনিভার্সিটির সমাজ বিজ্ঞান পরিবারের সাথে যুক্ত। আমাদের যে চারজন তারকা খেলোয়াড় এখানে আছেন তারা সবাই গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থী, পাশাপাশি মনিরুজ্জামান স্যার যে কথা বলেছি আমাদের এখানে শিক্ষকতা, আমি এখনো এখানে শিক্ষকতা করছি। আসলে আমাদের আজকের আলোচনার বিষয়টি হচ্ছে আমাদের সংস্কৃতি ও খেলাধুলা। এটি কোনো জ্ঞানতাত্ত্বিক আলোচনা না, বিদ্যা জাগতিক আলোচনা না, আমাদের খেলোয়াড়দের সাথে মত বিনিময় করব, তাদের জীবন বোধ, জীবন সম্পর্কে তাদের ভাবনা, তাদের খেলাধুলা, লাইফ স্টাইল, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আপনাদের যদি আমাদের আজকের অতিথিবৃন্দের কাছে কোনো প্রশ্ন থাকে, কোনো মন্তব্য থাকে, আপনারা আমাদের ফেসবুক পেজে যেখান থেকে লাইভ দেখছেন সেখানে প্রশ্ন করতে পারেন, মন্তব্য করতে পারেন, আমরা যথাযথ অতিথির কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। দর্শক, আশা করছি আপনারা অনুষ্ঠানটি উপভোগ করবেন। আমি মনিরুজ্জামান স্যারকে এরপর যে অনুরোধ করব আমাদের খেলোয়াড়দের সাথে আড্ডাটি চালিয়ে নেওয়ার জন্য। আবারও ধন্যবাদ জানাচ্ছি আহসান হাবিব স্যারকে। দর্শক মন্ডলী, আপনারা যারা দেখছেন, সবার জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমি আসলে গ্রিন ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগে প্রায় 4 বছর শিক্ষকতা করেছি। শিক্ষকতার পাশাপাশি আমি গ্রিন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের সাথে সম্পৃক্ত ছিলাম, সেই কারণে খেলোয়াড়দের সাথে একটা সখ্যতা এবং খেলোয়াড়দেরকে নিয়ে বিভিন্ন স্পোর্টস কম্পিটিশনের সাথে যুক্ত হওয়া এবং স্পোর্টস কম্পিটিশন অর্গানাইজ করা, এগুলো আমি করেছি, এবং সেই কারণেই অনেক খেলোয়াড়দের সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছে। তো আমি 2 বছর আগে গ্রিন ইউনিভার্সিটি ছেড়ে চলে গেলেও এই যে একটা সম্পর্ক সেটি কিন্তু এখন অব্যাহত আছে, এবং গ্রিন ইউনিভার্সিটির যে কোনো প্রোগ্রামে আমাকে ইনভাইট করা হয় এবং আমিও চেষ্টা করি তাদের সেই আহ্বানে সাড়া দিতে।
তো আজকে আমাদের এই আলোচনায় আমাদের সাথে যে চারজন জাতীয় খেলোয়াড় রয়েছেন আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তাদের এই ব্যস্ততার মধ্যেও এরকম একটি আলোচনায় স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেওয়ার জন্য আমাদের আজকের আলোচনার যে টপিক নির্ধারণ করা হয়েছে আমাদের সমাজ সংস্কৃতি এবং খেলাধুলা, এটি নিয়ে একটি কথা আমি শুরুতেই বলতে চাচ্ছি। সেটি হচ্ছে যে সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে কিন্তু সংস্কৃতি, আর সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে খেলাধুলা। খেলাধুলা যে শুধু আনন্দের জন্য বা শুধু শারীরিক ব্যায়ামের জন্য বিষয়টা আসলে এমনটাই নয়, কখনো কখনো কিন্তু এর সাথে দেশপ্রেম যুক্ত হয়, এর সাথে আবেগ অনুভূতি উচ্ছ্বাস অনেক কিছু যুক্ত হয়। তো যারা জাতীয় খেলোয়াড় তারা কিন্তু দেশকে রিপ্রেজেন্ট করেন, এবং একটি মজার ব্যাপার হচ্ছে যে গ্রিন ইউনিভার্সিটি সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগে অনেক তারকা খেলোয়াড় রয়েছেন, বিভিন্ন লেভেলে তারা খেলে থাকেন। এখানে আমরা চারজনকে আনতে পেরেছি, কিন্তু তারা ছাড়াও এই বিভাগে রয়েছেন আরো বেশ কয়েকজন ফুটবলার যারা বিভিন্ন সময় জাতীয় দলে খেলেছেন, বিভিন্ন সময় তারা বি লীগের বিভিন্ন ক্লাবে খেলেছেন, রয়েছেন বেশ কয়েকজন হকি প্লেয়ার। তো সবাইকে তো একসাথে সম্পৃক্ত করা সম্ভব নয়, সেই কারণে আমরা আজকে চারজনকে নিয়ে আলোচনাটা চালাচ্ছি। তো সবার সম্পর্কে আমি একটু ছোট্ট করে বর্ণনা দিয়ে এরপর আমি মূল আলোচনায় চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ড্যাশিং এবং স্টাইলিশ ওপেনার সৌম্য সরকার, যিনি এখন তার আরেকটি বড় পরিচয় হচ্ছে তিনি এখন একজন অলরাউন্ডার, বল হাতেও তিনি কিন্তু অসাধারণ নৈপুণ্য উপহার দিয়ে থাকেন বিভিন্ন সময়ে। এবং আরো একটি মজার ব্যাপার সৌম্য বলবো যে খুব লাকি, কারণ তিনি কোভিড-19 যে লকডাউন, সেই লকডাউনের আগেই কিন্তু তিনি তার বিয়ের কাজটি সেরে ফেলেছিলেন, তো সেই কারণে এই লকডাউনের সময়টি কিন্তু তিনি খুব ভালোভাবে উপভোগ করতে পেরেছেন। তো সেই কারণে আমি আমি মনে করি যে সৌম্য সরকার আসলে অনেক লাকি, এই সময়টা তার অন্যদের মতো বিরক্তিতে কাটেনি, বরং মজায় কেটেছে। তো এরপরে আমাদের সাথে আছেন আলমগীর কবির রানা। তো আলমগীর কবির রানা একটা লম্বা সময় জাতীয় দলে খেলেছেন, বিভিন্ন ক্লাবে বিভিন্ন সময় খেলেছেন, এখন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় যে ফুটবলের ক্লাব যে সেই ক্লাবে তিনি দীর্ঘদিন ধরে খেলছেন একজন অপরিহার্য একজন মিডফিল্ডার হিসেবে। এবং আলমগীর কবির রানা তার সাতক্ষীরা একটি ফুটবল একাডেমি প্রতিষ্ঠা করেছেন, তিনি ফুটবলকে নিয়ে চিন্তা করেন, তিনি ভাবেন যে আমি যদি ফুটবল থেকে কখনো চলে যাই তখনও যেন আমি যারা পরবর্তী প্রজন্ম যারা আছে তাদের জন্য যেন কিছু একটা করে যেতে পারি। এই যে চেষ্টাটা, এই যে একটা চেষ্টা, এই যে একটা চিন্তা ভাবনা ফুটবলকে নিয়ে, এটি কিন্তু আসলেই প্রশংসার দাবিদার। এরপরে আমাদের সাথে রয়েছেন সানজিদা ইসলাম। সানজিদা ইসলাম কিন্তু বাংলাদেশ নারী ক্রিকেট দলের একজন নিয়মিত সদস্য, তিনি কিন্তু 2018 সালে যে বাংলাদেশ এশিয়া কাপ নারী যে চ্যাম্পিয়ন হয়েছিল সেই দলের ছিল, এটি অবশ্যই একটি গর্বের ব্যাপার, একটি আনন্দের ব্যাপার। এরপরে আমাদের সাথে রয়েছেন খোরশেদুর রহমান, তিনি বাংলাদেশ জাতীয় হকি দলের একজন নিয়মিত সদস্য, বিভিন্ন সময়ে কিন্তু তিনি তার অসাধারণ নৈপুণ্য উপহার দিয়েছেন হকির মাঠে। তো এই চারজনকেই আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে আলোচনার চালিয়ে নিতে আমি খেলোয়াড়দের সাথে কিছুটা মত বিনিময় করবো এবং তাদেরকে আমি কিছুটা কোশ্চেন করব। সেটি আমরা মজার ছলে জাস্ট একটি আড্ডার মতো, ফর্মাল বা খুব বেশি সিরিয়াসলি নিয়ে আর কিছু নেই। তো এক একজন করে আমি আপনাদের কাছে আসব। তো প্রথমেই আমি সৌম্য সরকারের কাছে আসব। সৌম্য, কি শুনতে পাচ্ছেন আমাকে? স্যার সৌম্য সরকার সম্ভবত একটু অফলাইনে আছে, আমার মনে হয় যে অন্য কাউকে দিয়ে শুরু করতে হবে। আপনার ক্রিকেটার হওয়ার গল্পটা একেবারে সংক্ষেপে যদি একটু বলতেন, ক্রিকেটার আপনি কখন ভাবলেন যে আমি ক্রিকেটার হতে যাচ্ছি এবং ক্রিকেটকেই আপনি পেশা বা প্যাশন হিসেবে নিবেন পরবর্তী জীবনের জন্য, সেই চিন্তাটা কখন থেকে? আমি স্যার বিকেএসপিতে ভর্তি হয়েছিলাম 2006 সালে মে মাসে। তো মানে ওই সময় কোনো এরকম কোনো ইয়ে ছিল না যে বিকেএসপিতে যাচ্ছি আমাকে প্লেয়ার হতে হবে বা এখান থেকে আমি প্লেয়ার হয়ে বাসায় যাব।
এরকম কোনো ইচ্ছা ছিল না, জাস্ট বাসার থেকে ভর্তি করেছে আর ছোটবেলা থেকে খেলা পছন্দ করতাম, তো ওই ওই হিসাবে যাওয়া বিকেএসপিতে। তো যখন 7 এ ভর্তি হই, 8 এর দিকে স্যার একটা আমাদের একটা ট্যুর ছিল আন্ডার 17 এর, যে ইন্ডিয়াতে একটা ট্যুর ছিল। তো আমি যখন 7 থেকে স্যার গেছিলাম, আমার সত্য কথা বলতে পাসপোর্ট ছিল না, আর ওইরকম ভাবে যেহেতু মানে বাইরে ট্রাভেল কম করতাম, বাবা টিচার ছিল, স্কুল টিচার ছিল, তো স্কুল নিয়েই বেশি ব্যস্ত থাকতাম, সবাই দাদারা বাবা ভাইরা, তো বাইরে ট্রাভেল করা হতো না। তো যখন 7 এ আমাদের একটা 17 ট্যুর ছিল, ওই ট্যুরে আমরা 20 জন সিলেক্ট হয়েছিলাম। তো 20 জনের মধ্যে মানে ফার্স্ট ট্যুর একটা ক্যাম্পে, ন্যাশনাল ক্যাম্পে ডাক পেয়েছি, তো একটা নিজের ভিতরে একটা খুব ইচ্ছা ছিল যে ট্যুরে যাবো, মানে থাকে না যে একটা এক্সাইটমেন্ট কাজ কাজ করতেছিল যে আমি ট্যুরে যাবো। তো ওই ট্যুরটাতে স্যার আমাদের পাসপোর্ট যেদিনকে সিলেকশন দিয়েছিল ওদিনকে যে কার কার পাসপোর্ট নাই, তখন আমরা আমাদের 5 জনের ওইদিনকে পাসপোর্ট ছিল না, তা 5 জনকে বললো যে যাদের পাসপোর্ট নাই তারা এক স্কুল পিছিয়ে যাও। তো আমরা 5 জন পিছিয়ে চলে আসলাম, এন্ড সিলেক্টর বলছে যে এই 15 জন চলে যাচ্ছে। তো ওনাদের জন্য খুব ইজি ছিল আমার কাছে মনে হয় যে যে পাসপোর্টের কারণে 5 জন বাদ পড়ে গেলাম আর 15 জন চলে গেল। তো ওই দিনকে আমি প্রচন্ড পরিমাণে কাঁপছিলাম স্যার, মানে আমার নিজের নিজের কাছে একটা এ লাগছিল যে না, যদি আমি থাকতো আমি হয়তো বা সিলেক্ট হতে পারতাম, বা আমি ক্রিকেটের জন্য এত বেশি কাঁপলাম, বা এই ট্যুরটাতে যাওয়ার এত ইচ্ছা ছিল যেতে পারলাম না পাসপোর্টের জন্য, বা তখন একটা নিজের ভিতরে একটা জিদ কাজ করছিল যে না এখান থেকে যেহেতু কাঁপলাম বা খেলতে এসেছি যেন ভালোভাবেই খেলি। তো ওই দিনকে থেকে আর কি মেন শুরু আর কি, যে না আমাকে খেলতে হবে এবং এখান থেকে ভালো কিছু একটা নিয়ে অ্যাচিভমেন্ট করে বাসায় যেতে হবে। তো ওইখান থেকেই মেন আর কি একটা টার্গেট গোল সেট করছিলাম। তো আমাদের তখন তো স্যার গোল ছিল কি যে ন্যাশনাল টিমে খেলতে হবে, তো এখন না গোল চেঞ্জ হয়েছে যে না ন্যাশনাল টিম থেকে উঠতে কত দূরে যাওয়া যায়। তো শুরু স্যার ওইখান থেকে। ওকে সৌম্য, আপনাকে অনেক ধন্যবাদ, বেশ কিছু মজার কথা আমরা শুনলাম আপনার কাছ থেকে। এরপরে আমি যাব রানার কাছে। রানার কাছেও আমার একই প্রশ্ন, যে আপনি কখন ভাবলেন যে আপনি একজন ফুটবলার হতে যাচ্ছেন, বা ফুটবলকে আপনি আপনার কেরিয়ার হিসেবে বা আপনার পেশা বলি বা প্যাশন বলি যেটাই বলি না কেন, এটি হিসেবে আপনি ফুটবলকে বাছাই করবেন, সেই চিন্তাটা আপনার মাথায় কখন, ওটা একটু ছোট করে যদি আমাদেরকে বলেন। হ্যাঁ ধন্যবাদ স্যার। সর্বপ্রথম যে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য ইউনিভার্সিটির যে স্যার যারাই আছে তাদেরকে থ্যাঙ্কস জানাই। যে আমাদের প্লেয়াররা একসাথে সমন্বয় যে অনেকদিন পরে কথা বলতেছি, এটা একটা অনেক ফিল, মানে অনেক ভালো কিছু একটা ফিল করতেছি। এর থেকে যারা এই প্রোগ্রামটা শুনতেছে, বিশেষ করে আমাদের স্যাররা, ইউনিভার্সিটিতে যারা স্যাররা বা স্টুডেন্টরা, সবাই এত সুন্দর একটা প্রোগ্রামের যে সারপ্রাইজ যে আমরা যারা আছি, যারা অংশগ্রহণ করছি, তো এটা আমি পার্সোনাল থেকে অনেক খুশি। যেহেতু আমাদের জীবনের বা আমাদের ছোট গল্প বা যেটাই হোক না কেন শুনতেছে, তো আমার জীবনটা হলো সুন্দর মতো কিছু না, যেহেতু আমার বাসাও 7 কেরাতে, আমি বিকেএসপির স্টুডেন্ট। 2002 সালে হলো বিকেএসপিতে ক্লাস 7 এ ভর্তি হওয়ার সুযোগ পাই। তো আমার ফ্যামিলি স্টুডেন্ট হিসেবে আমি কখনো ভাবতে পারি নাই যে আমি ঢাকাতে এসে ফুটবল খেলবো, কারণ 7 কেরা জেলাটা এমন একটা এলাকা থেকে, আমার আমার 7 কেরা সদরে না, আমার বাসাটা হলো সামনগর থানা, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় থানা, একবার সুন্দরবনের কাছেই আমার বাসাটা। তো ওই এলাকা থেকে ঢাকা থেকে এসে ফুটবল খেলবো এটা কখনো স্বপ্ন ছিল না, বা কখনো এটা ভাবতেও পারি নাই। তো সবচেয়ে বড় কথাটা হলো আমার ভিতরে যে ইচ্ছা ছিল যে আমি একদিন ফুটবলার হব। তো আসলে জীবন কাহিনী অনেক বড় একটা ইতিহাস, এটা আসলে বলতে গেলে অনেক একটা সময়। তারপর আমি যেটুকু আমার লাইফে বেশি স্মরণীয় মুহূর্ত গুলো সেগুলো বলতেছি। তো আমার বিকেএসপির সাতক্ষীরা ইবাদুল সাহ আছে, ওনার পারপাসে দিয়ে তারপরে আমার বিকেএসপি 2002 সাল থেকেই আমার বিকেএসপি যাত্রা শুরু হয়। তো আমার কোয়ালিটি হলো, যেহেতু বিকেএসপিতে আমি যে সময় ক্লাস 7 এর মধ্যে হয়, আমার খেলা দেখতে ফুটবল হিসেবে মানে সে সময় কিন্তু অনেক বেস্ট টিম করতো বিকেএসপি, ফুটবল ক্রিকেট খুব ভালো প্রতিযোগিতা হতো। তো সেক্ষেত্রে আমি ক্লাস যে সময় 8 উঠি, তো সে সময় আমার দেখা যাচ্ছে এত প্রতিযোগিতা, এত ভালো পারফরমেন্স করছে যে বিকেএসপি মেন টিমে আমি চান্স সুযোগ পেয়ে যায়।
তো সেই ক্ষেত্রে আল্লাহ রহমতে আমরা পিছনের দিকে তাকানো লাগে না, বিশেষ করে ফুটবলে। আমার 2009 সালে মেন জাতীয় টিমে সুযোগ পেয়ে যায়। অল্প শর্ট টাইমে দেখাচ্ছে বিকেএসপি স্টুডেন্ট হিসেবে বা বিকেএসপি ছাত্র হিসেবে আমার পারফরমেন্স হিসেবে আমি বিকেএসপি, আসলে বিকেএসপি কে কিভাবে বলে ধন্যবাদ দেবো আসলে ভাষা প্রকাশ করার মতো না। কারণ আমরা যদি বিকেএসপি তে এই সময় যদি ভর্তি না হতে পারতাম, আজকে হয়তো আমি বাংলাদেশে জাতীয় টিমে খেলার সুযোগ করতাম না, বা আজকে ভালো লেভেলে টপ লেভেল হয়তো যেতে পারতাম না। সাতক্ষীরা থেকে ওখান থেকে আসা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হতো। এই জন্য বিকেএসপি থেকে আমার লাইফে একটা সবচেয়ে টার্নিং পয়েন্ট হলো বিকেএসপি। এই বিকেএসপি দিয়ে আজকে 2009 সালে ন্যাশনাল টিমের সুযোগ পাই, তার থেকে যাত্রা শুরু হচ্ছে আল্লাহর রহমতে। এখনো সবথেকে ঢাকাতে যেভাবে প্রিমিয়ার লিগের টপ লেভেলের যে ক্লাব গুলো আছে সে ক্লাব গুলো দেখাচ্ছে আমি খেলতেছি সবসময় চ্যাম্পিয়ন ফাইট টিমে। এই হলো আমার জীবন যাত্রার শুরু। ওকে রানা, আপনাকে অনেক ধন্যবাদ। এরপরে আমি যাব সানজিদার কাছে। সানজিদা, আপনার কাছেও একই প্রশ্ন, যে আপনার ক্রিকেটার হওয়ার গল্পটা একটু বলবেন। সাথে আপনার আরেকটি বিষয় আমি একটু জুড়ে দিব, যে আমাদের দেশে কিন্তু নারীদের খেলোয়াড় হওয়ার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ থাকে, তো আপনি এরকম কোন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন কিনা সেটিও যদি একটু বলতেন। জি, আসসালামু আলাইকুম যারা শুনছেন এবং যারা দেখছেন। সানজিদা বোধ হয় মিউট হয়ে আছে। সানজিদা, আপনি একটু আনমিউট করে নেন, আপনার কথা শোনা যাচ্ছে না। আপনি একটু আনমিউট করে নেন, আপনার কথা শোনা যাচ্ছে না। মাইক্রোফোন, মাইক্রোফোনটা, হ্যাঁ মাইক্রোফোনটা একটু ওকে করে নেন। ওকে ওকে, হ্যাঁ এখন বলেন। স্যার এখন শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ আসসালামু আলাইকুম যারা শুনছেন যারা দেখছেন। আমার ক্রিকেট শুরুটা হচ্ছে বিকেএসপি থেকে। বিকেএসপি তে আমি যখন ট্রায়াল দিতে যাই 2008 সালে, ওখানে যে ট্রায়ালে টেকা, ট্রায়াল থেকে ক্রিকেটটা, আসলে ক্রিকেট যে ক্রিকেট খেলা আসলে ক্রিকেট নাম এটাই জানা ছিল না। আগে বলতাম আমরা ছোটবেলায় যে ব্যাট বল খেলতে যাচ্ছি, বা ব্যাট বলটাই সঙ্গেই বেশি পরিচিত ছিলাম। তো ক্রিকেটটা পুরাটাই শেখা বিকেএসপি থেকে। বিকেএসপি এর যারা আছেন কোচ তাদের কাছ থেকে বিকেএসপি মানে ক্রিকেটটা শেখা। তারপর ওখান থেকে ন্যাশনাল টিমে যাওয়া, ন্যাশনাল টিমে 2008 সালে বিকেএসপি তে গিয়ে 2011 সালে অনেক তাড়াতাড়ি ন্যাশনাল টিমে ডাক পাই এবং ন্যাশনাল টিমে খেলি। তো আমার গল্পটা অনেক ছোট, অনেক ছোটতেই ন্যাশনাল টিমে ডাক পাই এবং মেয়েদের তখন কম্পিটিশন সেরকম ছিল না, তো সেই হিসাবে অনেক তাড়াতাড়ি টিমে চান্স পেয়ে যাই। তো মেয়েদের তো অনেক ধরনের অনেক সমস্যা থাকে, অনেক ফ্যামিলি থেকে, অনেক সামাজিক ভাবে সবার অনেক নাকচ থাকে যে মেয়েরা কেন খেলবে, মেয়েরা কেন খেলতে যাবে, মেয়েরা এরকম পোশাক কেন পড়বে। তো এরকম অনেক ধরনের অনেক জায়গায় অনেক বিষয়ে অনেক প্রবলেমের মুখোমুখি হয়েছে, বিশেষ করে ড্রেস আপ এর ব্যাপারে, যারা এই ড্রেস আপটা কখনোই নর্মালি নিতে পারে না। এখনো অনেকে আছেন যারা বড় মানুষ, যারা বয়স্ক লোক, তারা এখনো শুনলে প্রথমেই ভাবে যে কেন এরকম ধরনের ড্রেস আপ কেন পড়বে বা কেন তারা পরে ইয়ে করবে। তারা সবসময় ভাবে যে মাথায় কাপড় দিয়ে থাকবে বা তারা হিজাব পরবে, মানে আমাদের মুসলিম কান্ট্রিতে যেটা হয় আর কি। তো এরকম অনেক ধরনের সমস্যার সম্মুখীন হই যখন তারা জানতে পারে যে না আসলে এই জায়গাটা যতটা তারা খারাপ ভাবে বা ইয়া ভাবে ওরকম কিছুই না, আমরা অনেক ভালো পর্যায়ে খেলি, ন্যাশনাল লেভেলে খেলি, ইন্টারন্যাশনাল লেভেলে খেলি, আমাদেরকে অনেক মানুষ চেনে, আমরা দেশের জন্য খেলি, তখন তাদের ধারণাটা আর কি চেঞ্জ হয়ে যায়। এখন এখন এরকম কোনো কিছু মধ্যে আসি না বা পড়িনি। এখন অনেক সবাই নর্মালি, সবাই দেখলে এখন বলে দেখো সানজিদা যাচ্ছে, বা বলে ওর মতো খেলোয়াড় হইতে হবে, দেখো মেয়ে হিসাবে তারপরেও খেলে যাচ্ছে। তো এই জিনিসগুলো খুব এখন ভালো লাগে। ওকে ধন্যবাদ সানজিদা, আমি আপনার কথা থ্যাংক ইউ স্যার। সেটি হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট টিম যখন এশিয়া কাপের ফাইনাল খেলে, একটি শ্বাসরুদ্ধকর ম্যাচ ছিল, আপনি সেই টিমের একজন সদস্য ছিলেন, তখন আমি দেখেছি যে ওই ম্যাচটি কিন্তু সৌম্যরা টিভিতে উপভোগ করেছে এবং ওই সময় কিন্তু তারা অনেক উল্লাস করেছে।
হ্যাঁ, তো মানে আমাদের পুরুষ ক্রিকেট টিমের সব সদস্যরা ওই ম্যাচটি দেখেছে এবং তারা কিন্তু সেখানে অনেক উল্লাস, অনেক আনন্দ প্রকাশ করেছে। আপনারা জানেন যে আমাদের পুরুষ ক্রিকেট টিম বেশ কয়েকবার এশিয়া কাপের ফাইনালে গিয়েও কিন্তু সামান্যের জন্য, অল্পের জন্য চ্যাম্পিয়ন হতে পারেনি, একেবারে কাছাকাছি গিয়েও, একেবারে যেটাকে বলে যে তীরে গিয়ে তরি ডোবা, সেরকম কিন্তু একাধিকবার হয়েছে। তো আমাদের নারীরা কিন্তু সেক্ষেত্রে সফল হয়েছে এবং 2018 সালে বাংলাদেশ নারী ক্রিকেট দল এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তো অনেক চ্যালেঞ্জের কথা বললেন আপনি, সেই চ্যালেঞ্জ গুলোকে মোকাবেলা করে আজকে আপনি বাংলাদেশ নারী ক্রিকেট টিমের একজন নিয়মিত সদস্য, এটি অবশ্যই আমাদের সবার জন্য অত্যন্ত গর্বের একটি ব্যাপার। এরপরে আমি আসবো খোরশেদের কাছে। খোরশেদ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আমাদের কথা শুনছেন আশা করি। তো খোরশেদ, আপনি এবার আপনার কথা একটু বলুন সংক্ষেপে। জাতীয় হকি খেলোয়াড় হয়ে গেলেন। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ গ্রিন ইউনিভার্সিটি, সকল সংশ্লিষ্ট কর্মকর্তা এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। আসলে আমার বাংলাদেশে যেমন হকি খেলার একটা তেমন একটা নিয়ম নীতি যাই বলি না কেন, তেমন একটা চল নেই বললেই চলে। ফুটবল, ক্রিকেট এসবের পরে হলো হকির স্থান। তো 2007 সালে আমি বিকেএসপিতে প্রথম ভর্তি হই। ভর্তি হওয়ার পরবর্তীতে মানে প্লেয়ার হয়ে ওঠা যে উঠবো ওরকম কোনো টেন্ডেন্সি ছিল না। যখন ক্লাস নাইনে যখন উঠি, তখন আমাদের বিকেএসপিতে একটা খেলা ছিল আপনার হলো বাইরের দেশে যাই ওটা ইন্ডিয়াতে নেহরু কাপ খেলতে। ওই সময়টাতে আমাদের সবাইকে ক্যাম্পে ডাকে, তো আমার বন্ধুরা যারা ছিল তারা, তার মধ্যে চারজন ছিল ক্যাম্পে, চারজনই ইন্ডিয়া যায়, আর আমাদের কৌশিকও যায়, সারোয়ারও যায়। হ্যাঁ, তো ওই সময়টাতে আমি যেতে পারি না। তখন আমার ভিতরে একটা জিদ কাজ করে যে ওরা যেতে পারছে, আমি কেন যেতে পারলাম না, আমার যাওয়ার প্রয়োজন ছিল। তো প্রয়োজনে তো মনে করে আমার হকি প্লেয়ার হয়ে ওঠার গল্প। আজ আমি 2011 সাল থেকে বাংলাদেশ হকি ন্যাশনাল টিমে খেলছি, আর নিয়মিত সদস্য হিসেবে দেশের বাইরে যাচ্ছি খেলতে, দেশের প্রতিনিধিত্ব করছি। এই আমার ছোট গল্প। ওকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। হ্যাঁ, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সংক্ষিপ্ত ভাবে আপনাদের গল্পগুলি শুনলাম। এখন আমি যে কোয়েশ্চেন গুলি করবো সেগুলো এক কথায় উত্তর টাইপের, এগুলো আড্ডার মতোই, আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না, ঠিক আছে? তো আমি প্রথমে সৌম্যর কাছে আসব, সেটি হচ্ছে যে ক্রিকেটার না হলে আপনি আর কি হতেন, এক কথায় বলবেন। যদি ক্রিকেটার হতে না পারতেন তাহলে আর কি হতেন, কি ছিল আপনার মাথায় প্ল্যান? প্রথমে তো দেখতাম বাবাকেই, ওইটাই সব জগৎ ছিল। তো তখন ভাবতাম যে টিচার হব, যে বাবাকে দেখে বাবার মতো। তখন তারপরে যখন বাইরে আসি তখন অনেক কিছু মনে হয়েছে, যেহেতু প্রথম ওই চিন্তা ছিল তো ওইটাই সব। কিন্তু এখন মনে হয় না আর ওইটা হওয়ার কোনো চান্স আছে। আচ্ছা আচ্ছা, ওকে, চমৎকার একটা ব্যাপার। আপনি ক্রিকেটার না হলে শিক্ষক হতেন, অবশ্যই এটি একটি আনন্দের ব্যাপার। এরপরে রানা, আপনি যদি ফুটবলার না হতেন তাহলে কি হতেন? স্যার, আমি কিন্তু স্যার ফুটবল ক্রিকেট দুটাই ভালো খেলি, তো ফুটবলার না হলে ক্রিকেট হবার এটা সুযোগ ছিল। আমার এলাকায় ক্রিকেট টিমের হলো ছিলাম, ক্যাপ্টেন ছিলাম। আমার মূলত টার্গেট ছিল হলো ক্রিকেটার হবা, কিন্তু আল্লাহ হয়তো এদিকে আমাকে বেশি চাইছে, এর জন্য হয়তো ফুটবলার হয়ে গেছি স্যার। হ্যাঁ, এমনটা হয়ে থাকে। আমি আপনাদেরকে ছোট একটা এক্সাম্পল দিচ্ছি কথা প্রসঙ্গে, সেটি হচ্ছে যে আপনারা ইংল্যান্ড ক্রিকেট টিমের এখন বর্তমানে ওপেনার যিনি জনি ব্যারিস্টো, ওনাকে আপনারা চেনেন, সে কিন্তু একজন ফুটবলার হতে চেয়েছিল। সে একজন ফুটবলার হতে চেয়েছিল, হতে পারেনি, পরবর্তীতে ক্রিকেটার হয়ে যায়। এখন সে কিন্তু একজন একেবারে অপরিহার্য একজন সদস্য ইংল্যান্ড ন্যাশনাল ক্রিকেট টিমের, আপনারা জানেন। তো আপনার ক্ষেত্রে সেই উল্টোটা ঘটেছে। যাই হোক, এরপরে খোরশেদ, যদি যদি হকি জাতীয় হকি খেলোয়াড় না হতেন তাহলে আর কি হতেন, অন্য কোনো খেলোয়াড় নাকি অন্য কোনো পেশা বেছে নিতেন? আসলে তখন চিন্তা ভাবনা ছিল ব্যবসায়ী হওয়ার, কারণ বাবা ব্যবসা বাণিজ্য করতো, ব্যবসায়ী হওয়ার খুব ইচ্ছা ছিল। হকি খেলা তো শখের বসে খেলেছি আর কি। আচ্ছা আচ্ছা, ব্যবসায়ী, ওকে। এরপরে সানজিদা, যদি নারী ক্রিকেটার না হতেন তাহলে কি হতেন, অন্য কোনো খেলা নাকি অন্য কোনো পেশায় নিজেকে নিযুক্ত করতেন? নারী ক্রিকেটার না হলে না, পুলিশ হওয়ার খুব ইচ্ছা ছিল, কারণ ছোটবেলায় পুলিশকে দেখে সবাইকে ভয় দেখানো হতো। তো ভাবতাম যে ওটা একটা পাওয়ারফুল হয়তো একটা জায়গা, ওই হিসাবে পুলিশ হওয়ার ইচ্ছা ছিল। আপনি ক্ষমতা দেখেন,
না সেটি একটি ব্যাপার, আর পাশাপাশি আরেকটি ব্যাপার হচ্ছে চ্যালেঞ্জ নিতে পছন্দ করে, চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। সাধারণত খেলোয়াড় কিন্তু নারীরা খুব একটা হতে চায় না, পুলিশও খুব একটা হতে চায় না, দুইটাই কিন্তু বেসিক্যালি পুরুষরা এগুলোর সাথে বেশি ইনভলভ। তো এই এরকম একটি পেশার মধ্যে নিযুক্ত করার যে বিষয়টি সেটি হতে চাওয়া, এটি কিন্তু মানে চ্যালেঞ্জ নিতে চাওয়ার যে একটি টেন্ডেন্সি সেটি কিন্তু সানজিদের মধ্যে আছে, এটি আসলেই খুব মজার একটি ব্যাপার। তো এরপরে কোশ্চেন গুলো এইভাবে চলবে, মজার মজার কথা বলবো আমরা এরকম। আবার সৌম্যর কাছে আসবো। সৌম্য, বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমে আপনি তো আছেনই, আপনি ছাড়া আপনার আর কার খেলা সবচেয়ে বেশি ভালো লাগে? যে কোনো একজনের নাম বলবেন যার খেলা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে। সাকিব আল হাসান। ওকে ওকে, ঠিক আছে, এক কথায় উত্তর শেষ। একই কথা রানার কাছে, একজন ফুটবলারের নাম বলেন বাংলাদেশ জাতীয় দলের যার খেলা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে। জি স্যার, বর্তমান যে ন্যাশনাল টিম আছে তার খেলা সবচেয়ে বেশি ভালো লাগে, এটা হলো ইমন বাবু। বর্তমান যে ন্যাশনাল টিমের মিডফিল্ডার ইমন বাবু খেলা সবচেয়ে বেশি। ওকে ইমন বাবু। এরপরে খোরশেদ, ন্যাশনাল হকি টিমের কার খেলা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে? আমার বর্তমানে বাংলাদেশ হকি ন্যাশনাল টিমের মাইনুল ইসলাম কৌশিকের খেলা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আচ্ছা আচ্ছা, ওকে। এরপরে সানজিদা, নারী ক্রিকেটারদের মধ্যে কার খেলা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? আমাদের দেশের মধ্যে বলতে গেলে ফারজানা হক পিঙ্কি। ফারজানা হক, ওনার ব্যাটিং আমার খুব পছন্দ। আচ্ছা ঠিক আছে। তো এরপরে যে কোশ্চেনটি করব সেটিও সবার জন্য একই কোশ্চেন, সেম কোশ্চেন। সেটি হচ্ছে যে একটা প্লেয়ার সে যখন জাতীয় দলে সুযোগ পায় আর সে যখন যখন পর্যন্ত জাতীয় দলে সুযোগ পায় নাই, দুইটা কিন্তু তার জন্য ভিন্ন দুইটা জগৎ। জাতীয় জীবনটাই বদলে যায়, তার সবকিছু বদলে যায়। তো আমি আপনাদের কাছে সিরিয়ালি একজনের পর একজন জানতে চাইবো যে আমাদের দেশ নিয়ে, আমাদের সমাজ নিয়ে, আমাদের দেশের মানুষ নিয়ে আপনাদের যে ভাবনাটা সেটি জাতীয় দলে সুযোগ পাওয়ার আগে যেমন ছিল পরে নিশ্চয়ই পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনটা কতটুকু, এটি যদি আপনারা একটু এক কথায় বলতেন। এবার আমি আপনাদেরকে ওপেন সুযোগ দিব, কে আগে বলতে চান, কে আগে বলতে চান? ওকে ওকে রানা, হ্যাঁ বলেন। থ্যাংক ইউ স্যার। আসলে একটা প্লেয়ারের কিন্তু স্বপ্ন থাকে, স্যার আমার মতে লেডিস ফার্স্ট হওয়া উচিত, বাট এবার আমি সব সময় লেডিস লাস্ট হয়ে যাচ্ছে। আপনি সমস্যা নাই, সরি আমার কাছে কথা অনেক লেটে আসতেছে। আমাদের এই আচ্ছা স্যার, আমাদের এই ন্যাশনাল টিমে ঢোকার আগে, ন্যাশনাল টিমে ঢোকার পরে এটা চেঞ্জটা অনেক পরিমাণ চেঞ্জ, কারণ ন্যাশনাল টিমে ঢোকার আগে দেখা গেছে আমাকে আমাদের যেই আমাদেরকে যে চিনতো মানুষ সেটা তো সব থেকে কম ছিল, মানে চিনতোই না সেভাবে, বাট ঢোকার পর চিনছে এবং তারা যেই তাদের যে মেন্টালিটিটা ছিল সেই মেন্টালিটিটা তাদের অনেক চেঞ্জ হয়ে গেছে, এই জিনিসটা বড় পরিবর্তন হয়েছে। আর যা অনেক সম্মান বেড়ে গেছে, তারা রিয়েলাইজ করতে শিখেছে যে আমরা আসলে নারী ক্রিকেটাররা বা কোনো স্পোর্টসে বা ন্যাশনাল টিমে বা দেশের জন্য খেলার জন্য যে আমাদের যে যোগ্যতাটা আছে বা যে রেসপেক্টটা করা উচিত তারা সেই রেসপেক্টটা করে আমাদের। ওকে ধন্যবাদ সামজিদা। এরপরে রানা বলেন। ধন্যবাদ স্যার। আসলে একটা খেলোয়াড়ের সব থেকে বড় স্বপ্ন থাকে জাতীয় টিমের খেলা। তো জাতীয় টিমে খেলার পরে দেখা যাচ্ছে তার কিন্তু মোটিভেশন, তার সবকিছু কিন্তু চেঞ্জ হয়ে যায় স্যার। এক কথায় যেটা বললো সানজাদা বললো যে খেলার ন্যাশনাল টিমে খেলার পরে তার দেখা যাচ্ছে এলাকাতে বলেন বা দেশের যে একটা দায়িত্ববোধ বা জাতীয় টিমের প্রতিনিধি বা দেশের বাইরে 16 কোটি বা 17 কোটি মানুষের যে সময় বাইরে দেশে প্রতিনিধি করতে যায় এটা কিন্তু সবার ভাগ্য হয় না। কিন্তু তো হাতে গোনা যারা ন্যাশনাল টিমে খেলে তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে ফুটবল ক্রিকেট কিন্তু সবাই খেলে, কিন্তু ন্যাশনাল টিমের সুযোগটা কিন্তু সবাই পায় না স্যার। যারা ন্যাশনাল টিমে যারা খেলে তাদের আমি মনে করি তারা অনেক লাকি এবং তারা দেশের একটা সম্পদ।
সো তাদেরকে দেখা যাচ্ছে খেলা ন্যাশনাল টিমে খেলার পরে তারা বিভিন্ন ক্ষেত্রে যেখানে যায় যেখানে সমাজে বা যে কোনো ক্ষেত্রে গেলে তাদের সম্মানটা মর্যাদাটা আসলে অন্যরকম। আর এটা আমরা অনেক এনজয় অনেক ভালো একটা নিজেকে ফিল করি যে না যে প্লেয়ার হিসেবে আমরা দেশকে প্রতিনিধি করতেছি। সো আমরা কোথাও গেলে বা কোথাও একটা মার্কেটে বা কোথাও গেলে বা যে কোনো পরিবেশে গেলে না দেখা যাচ্ছে আমাদেরকে সম্মান বা রেসপেক্ট, এটা আসলে আমি এজ এ খেলোয়াড় হিসেবে আমি মনে করি অনেক ভাগ্যবান। আচ্ছা এরপরে খোরশেদ জাতীয় দলে সুযোগ পাওয়ার পরে দেশ নিয়ে সমাজ নিয়ে দেশের মানুষ নিয়ে আপনার ভাবনাটা কতটা পরিবর্তন হয়েছে? প্রথম স্যার একটা জিনিস কি স্যার, দূর থেকে একটা জিনিস দেখতে খুবই মানে মজার মনে হয়, কিন্তু আপনি যখন একটা গোল সেট করবেন তখন মনে হয় গোলটা অ্যাচিভ করতে হবে। আপনি যখন গোলটা অ্যাচিভ করে ফেলবেন সব থেকে ইম্পর্টেন্ট টাইম স্যার ওই সময়টাই, যে আপনি ওইটা কিভাবে ধরে রাখবেন। তো ধরে রাখার জন্য স্যার অনেক কিছু মেনটেন করা লাগে, তার মধ্যে রানাবা যেটা বললো যে আমরা দেশকে রিপ্রেজেন্ট করি, আমরা স্যার আমাদের যে ফ্রেমটা হয় ওই ফ্রেমটা কিভাবে আমরা ইউজ করব, আমরা কোথায় কিভাবে ব্যবহার করবো আর কি জিনিসটা, সেটা অনেক ইম্পর্টেন্ট যে ওই জিনিসটা ধরে রাখা এবং সঠিক জায়গায় ব্যবহার করা এবং তার পাশাপাশি দেশকে রিপ্রেজেন্ট করা। তো সব মিলিয়ে স্যার অনেক মানে ইম্পর্টেন্ট একটা জায়গা যে দেশকে আমরা রিপ্রেজেন্ট করছি, আমাদের মাধ্যমে 17 কোটি মানুষ সেই জিনিসটা উপভোগ করছে, সেটা ভালো হোক আর খারাপ হোক। তো আমাদের দিকে অনেকে তাকায় থাকে মানে দেখে যে আমাদেরকে ফলো করে। আচ্ছা আমি একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, রাজুয়াল হাসান নামে একজন একটা প্রশ্ন করেছেন, সৌম্য দাদা আপনি যখন টেরিস্কোপ শট খেলেন তখন কি আপনার মনে হয় এই বলটা অবশ্যই বাউন্ডারি হবে? একজন দর্শক রাজুকে আমি পার্সোনালি চিনি, ও একজন সৌম্যর অন্ধভক্ত বলা যায়, অনেক বড় ফ্যান। তো যদি একটু সৌম্য বলতেন ওই প্রশ্নটার উত্তরটা যদি দিতেন, আপনার কাছে কি মনে হয় যে কি অবশ্যই বাউন্ডারি হবে? অবশ্যই যখন কোন একটা শট খেলতে যাই চিন্তা করি যেন জিনিসটাতে সাকসেস হতে পারি মানে ফুলফিল করতে পারি, তো বাউন্ডারির জন্য ওই শটটা অ্যাকচুয়ালি বাউন্ডারির জন্যই স্যার। তো আমি বাউন্ডারির জন্যই মারি এবং আমি যখন মারি তখন 100% শিওর থাকি যেন ওটা বাউন্ডারি হয়। আচ্ছা ওকে, এরপরে আপনি ইচ্ছে অনুযায়ী সর্বশেষ, তো আপনার কাছে একই কোশ্চেন, জাতীয় দলে সুযোগ পাওয়ার পরে দেশ নিয়ে সমাজ নিয়ে দেশের মানুষ নিয়ে আপনার চিন্তা ভাবনা কতটা পরিবর্তন হয়েছে? ধন্যবাদ স্যার। রানা ভাই, তারপর সৌম্য ভাই আর সঞ্জিদা, ওরাই তো সবকিছু বললো স্যার, শুধু ওর ভিতরে স্যার একটু কি জয়েন করা স্যার হচ্ছে, আমরা যখন ন্যাশনাল টিমে যাই যখন চান্স পাই আর কি স্যার, তখন আমাদের প্রতিদ্বন্দ্বিতাও বেড়ে যায়, তখন টেন্ডেন্সি থাকে যে দেশের জন্য যখন প্রতিনিধিত্ব করছি অবশ্যই আমার ফিটনেস লেভেল খেলার সবকিছু টেকনিক সবকিছু আমার আরো রপ্ত করতে হবে, কিভাবে দেশের মান উজ্জ্বল করা যায়, কিভাবে আমরা ভবিষ্যতে যেন একটা অ্যাচিভমেন্ট অর্জন করতে পারি, সবকিছু নিয়ে তখন ভিতরে পরিকল্পনা তৈরি হয়, সবগুলো নিয়ে তখন চিন্তা ভাবনা চলে আসে, সবকিছু পরিবর্তন চলে আসে। তখন দেশের যে আমরা রিপ্রেজেন্ট করছি তখন একটাই চিন্তা যে দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে, এই যে ফুটবল বলি ক্রিকেট বলি হকি বলি সবাই কিন্তু সবাই যে অনেকে আমরা দেশকে রিপ্রেজেন্ট করছি, এখন আমাদের দিকে দেশের মানুষরাও অপেক্ষা করছে যে আমাদের কাছে ভালো কিছু আসা যে তারা চাইছে, কারণ আমরা যদি ওটা যদি হতাশা করি তাহলে হয়তো বা আমরা নিজেরাই খুব আপসেট ফিল করি। তো আসলে এর চেয়েতে মানে দেশের মানুষের আর হলো নিজেদের ভিতরে তফাৎটা তখনই বুঝতে পারি যে না আমাদের কাছ থেকে দেশের মানুষ অনেক কিছুই চায়। ওকে ধন্যবাদ। এবার এটার সাথে যুক্ত করে কিছু বলতে চাচ্ছেন খোরশেদ? একটা বিষয়, আপনি তো বাংলাদেশ জাতীয় হকি দলের নিয়মিত খেলোয়াড়, আমরা যেটুকু বুঝি হকি বাংলাদেশের জনপ্রিয়তম খেলা না, বাংলাদেশের সব জায়গায় হকি মাঠও নেই, কিন্তু হকি একটা স্পোর্টস, হকি যদি পৃষ্ঠপোষকতা নিয়মিত লীগ এই বিষয়গুলো হলে বাংলাদেশে আরো জনপ্রিয় হতো, আরো ভালো রেজাল্ট আসতো, আপনাদের তারকা খ্যাতিও আরো বাড়তো।
কিন্তু যে কোনো কারণেই ক্রিকেট এবং ফুটবল বাংলাদেশের মানুষ যতটা গুরুত্ব দিয়ে বা যতটা আবেগ দিয়ে দেখে হকিকে দেখে না। তো জাতীয় দলের খেলোয়াড় হিসাবে কি কখনো এই বিষয়টা নিয়ে আপনাদের মন খারাপ হয় নাকি দেশের জন্য সবসময় নিবেদিত থেকে খেলে যান? আসলে মন তো অবশ্যই খারাপ হয়, যেখানে মানুষ এখন ফুটবল ক্রিকেটের পিছনেই ছুটছে সেখানে হয়তো আমাদের হকির পিছনে তেমন একটা কেউ ছুটছে না। আমাদের যেমন পৃষ্ঠপোষকতার অভাব আছে, আজকে বড় বড় কোম্পানি গুলো ক্রিকেট বলেন ফুটবল বলেন এদেরকে স্পন্সর করছে, আমাদের হয়তো বা হকিতে করছে না, কারণ আমাদের দৌরত্বের কাছে আমরা পিছিয়ে পড়ে আছি। আমাদের আপসেট হয় যে ক্রিকেটাররা এভাবে রিপ্রেজেন্ট করছে বা ফুটবলার এভাবে রিপ্রেজেন্ট করছে, আমরা করছি, বাট আমাদের মূল্যায়নটা সঠিকভাবে হচ্ছে না। আর যদি সঠিকভাবে যদি হতো তাহলে কিন্তু আমরা আজ এই পর্যায়ে থাকতাম না। যেমন ওয়ার্ল্ডে প্রায় 164টা দেশ হকি খেলে পুরো ওয়ার্ল্ড ওয়ার্ল্ড এর মধ্যে, তার মধ্যে আমাদের বাংলাদেশের র্যাঙ্কিং বর্তমানে 34 ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ। সেই হিসেবে যদি আমি বলতে চাই, আমাদের র্যাঙ্কিং এ যদি আমরা যদি আমাদের পৃষ্ঠপোষকতা যদি অভাবে যদি পৃষ্ঠপোষকতা হয় উন্নত মানের, যদি উন্নত মানের কোচ যদি নিয়ে আসে, একটা ভালো ট্রেনার কোচ, আমাদের প্লেয়ার বাংলাদেশে কিন্তু হকি প্লেয়ারের অভাব নেই, বিকেএসপি কিন্তু প্লেয়ার হকি প্লেয়ার তৈরি করছে প্রতি বছরই। সেক্ষেত্রে এখন আমার যদি একটা ভালো ট্রেনার বা একটা ভালো মান উন্নত মানের যদি কোচ আসে, ভালো পৃষ্ঠপোষকতা যদি হয়, ফ্যাসিলিটিস যদি বাড়ানো হয়, আমরা অবশ্যই ওয়ার্ল্ড কাপ খেলার আশা করি। কারণ যেখানে আমরা 2017 সালে এশিয়া কাপে চায়নাকে হারিয়েছি, 2017 সালের এশিয়া কাপে হারিয়ে 6 নম্বর হয়েছি, যে চায়না ওয়ার্ল্ড কাপ খেলে আমরা সেই চায়নাকে হারিয়েছি। তো আমাদের ব্যবধানটা কিন্তু বেশি দূরে না, কিন্তু আমরা চাইলেই পারি, কিন্তু আমাদের পৃষ্ঠপোষকতার অভাবের কারণে আজকে আমরা পিছিয়ে আছি। যদি এটা যদি আমরা যদি আমাদের পৃষ্ঠপোষকতা বলেন স্পন্সরশিপ, বড় বড় স্পন্সরশিপ গুলো যদি এগিয়ে আসে, আমাদের হকি খেলার মান বেড়ে যাবে, প্লেয়ারদের ফ্যাসিলিটি বেড়ে যাবে। আমরা আপনাদের সামর্থ্যের ব্যাপারে, আপনারা জাতীয় হকি দলের সম্ভবত 4 জন খেলোয়াড় আমাদের সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান পড়েন, আপনাদের সামর্থ্যের ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। যদি ঠিক মতো পৃষ্ঠপোষকতা পাওয়া যায় হয়তো ক্রিকেট ফুটবলের মতো হকিও জনপ্রিয় খেলা হবে। জামজিদা, আপনার কাছে একজনে প্রশ্ন করেছে যে আপনার আন্তর্জাতিক সেঞ্চুরি কবে দেখবে ইন্টারন্যাশনাল ম্যাচে? জামজিদা ইন্টারন্যাশনাল সেঞ্চুরি, অ্যাকচুয়ালি আমাদের ওমেন্স ক্রিকেটে যদি আপনি আমাদের র্যাঙ্কিং দেখেন, আমাদের র্যাঙ্কিং হচ্ছে টি-20 র্যাঙ্কিং, এখন আমরা এক ধাপ এগিয়ে গেছি শ্রীলঙ্কাকে পিছনে ফেলে, আমরা 8-এ আছি, এবং ওডিআই র্যাঙ্কিং এ কিন্তু আমরা পিছিয়ে আছি। তো আমাদের টুর্নামেন্ট গুলো অনেক কম হয় না, সিরিজ গুলো হয় একদমই হয় না বা খুবই কম হয়, আমাদের যখন আইসিসি টুর্নামেন্ট থাকে সেগুলোই শুধু হয়। তো সেই জন্য আমাদের হয়তো ম্যাচও কম খেলা হয় আর ম্যাচের ইনিংস গুলো কম হয়, আর যার কারণে দেখা গেছে আমাদের খেলাটাও কম হয়। এই জন্য আমি মনে করি যে ইনশাল্লাহ দেখবেন, খুব তাড়াতাড়ি দেখবেন, আমাদের র‍্যাঙ্কিং যেহেতু এগিয়ে আছে ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ। যেহেতু আপনি ওপেনার, আপনার কাছ থেকে আরো বেশি প্রত্যাশা। সৌম্য সরকার একজনে আপনাকে একটা প্রশ্ন করেছে যে 2017 সালে আয়ারল্যান্ডে যখন আপনি পেরিস্কোপ শটটা খেলেন, বাউন্ডারি হওয়ার পর আম্পায়ার হাততালি দিয়ে আপনাকে অভিনন্দন জানিয়েছিল, এই বিষয়টা সম্পর্কে আপনার অনুভূতি মনে আছে কিনা? আচ্ছা, আমি ওরা তিনজন তো বললো, রানাকে একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম। রানা, কিছুদিন আগে তো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন হয়ে গেল, সভাপতি পদে যথারীতি কাজী সালাউদ্দিনই রইলেন, তবে পরবর্তী যে পর্যায়গুলো সহসভাপতি এবং সদস্য পদে কিন্তু আমরা বেশ কিছু নতুন মুখ দেখেছি, এবং আমরা কি এখন আশাবাদী হতে পারি যে এই নতুন পুরাতনের সমন্বয়ে বাংলাদেশ ফুটবল আগামীতে খুব ভালো কিছু করবে বা র্যাঙ্কিং এ উন্নতি করবে, কিংবা যে ইন্টারন্যাশনাল যে টুর্নামেন্ট গুলো হয় সেগুলোতে বাংলাদেশের ফুটবলাররা তাদের সামর্থ্যের প্রমাণ রাখবে, সেটি কি আমরা এখন আশা করতে পারি? আপনার কি মনে হয় এজ এ ফুটবলার?
ধন্যবাদ স্যার। আসলে নির্বাচনের আগে কিন্তু যারা নির্বাচনে আসছে তারা কিন্তু অনেক প্রতিশ্রুতি দিছে যে আমরা ন্যাশনাল টিমের বা ঘরোয়া লিগে বা আমাদের ডিস্ট্রিক্ট লেভেলের লিগ গুলা বা যতগুলো লিগ গুলো হয় সবগুলো তারা প্রতিশ্রুতি দিতে। তো আমার মনে হয় যে কমিটি বর্তমান যে কমিটি গুলো আসছে নতুন কিছু মুখ আসছে, বিশেষ করে আমাদের বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান স্যার, তিনি কিন্তু খুবই ভালো একটা সংগঠন মানুষ এবং উনি বাংলাদেশের ফুটবল সম্পর্কে অনেক ধারণা আছে যে বাংলাদেশের ফুটবলকে ন্যাশনাল টিমের পর্যায়ে যাওয়া কিভাবে ন্যাশনাল টিমের খেলোয়াড়দেরকে ভালো পারফরমেন্স করতে হবে, কিভাবে দীর্ঘমেয়াদী প্র্যাকটিস করতে হবে, কিভাবে আমাদের ফিফা র্যাঙ্কিংটা কমাতে হবে। ওনার সাথে যেহেতু আমার প্রেসিডেন্ট, তো আমার বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট, ওনার সাথে আমি পার্সোনাল ভাবে আমরা কথা বলতেছি। ওনার যে চিন্তাধারা উনি যদি এগুলো যদি বাস্তবে যদি যদি সময় আছে চার বছরের ভিতর যদি উনি অবশ্যই যে ফেডারেশনে যেহেতু একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, তো ওনার মাধ্যমে সালাউদ্দিন ভাই আছে এবং সালাম মসজিদি ভাই আছে, নতুন আরেকজন মুখ আসছে মানিক ভাই আসছে, তো আমার মনে হয় যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী যদি করা হয় বা ফেডারেশনে অনেকগুলো বিশেষ করে ক্রিকেট ফুটবলারদের স্পন্সরের কিন্তু কোনো সমস্যা নাই, আর্থিক কিন্তু কোনো সমস্যা নাই, তো আমাদের সমস্যাটা হলো যদি আমরা দীর্ঘমেয়াদী একটা ভালো কোচ যেহেতু আছে ন্যাশনাল টিমে আমাদের, ওকে যদি দীর্ঘমেয়াদী আমরা সময় দেই বা আমাদের ভালো একটা ফিজিও আছে, তো আমরা যদি পারফেক্ট যদি একটা ন্যাশনাল টিমের পিছে যদি সময় দেই, ইনশাল্লাহ আমার মনে হয় বাংলাদেশে বিশেষ করে ন্যাশনাল টিমের ক্ষেত্রে ক্রিকেটের মতন হয়তো ভালো কিছু হয়তো করতে পারবে। সবচেয়ে বড় হলো ক্রিকেটের যে সুযোগ সুবিধাটা যেটা পাই সেটা কিন্তু আমাদের ফুটবলে কিন্তু ততটা পাই না, হয়তো পাই কিন্তু আমরা যদি আরেকটু সুযোগ সুবিধা পাই, বিশেষ করে প্লেয়ারদের যে সিকিউরিটি বলেন বা প্লেয়ারদের যে সুযোগ সুবিধা যেটা ক্রিকেটাররা পায় এটা যদি আমরা পাই ফুটবলাররা, তো আমার মনে হয় বিশেষ করে ন্যাশনাল টিম বলেন ঘরোয়া টিম বলেন আমরা কিন্তু ভালো পারফর্মেন্স করবো। দেখেন ইন্ডিয়ার সাথে আমরা কিন্তু অলমোস্ট ইন্ডিয়ার সাথে তাদের র্যাঙ্কিং কি আমাদের র্যাঙ্কিং কি, লাস্ট কিছুদিন আগে ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাই ম্যাচ গুলা যে ইন্ডিয়ার সাথে আমরা কিন্তু এক গোলে জিতেছিলাম, আমাদের কিন্তু ইন্ডিয়া যারা আপনার বাইরের দেশে ট্রেনিং করে তাদের মানে কি বলবো তাদের সবকিছু ইউরোপে ওয়ার্ল্ড কাপের জন্য ইউরোপে ট্রেনিং করে, ইতালিতে বা স্পেনে জার্মানিতে ট্রেনিং করে, তো আমরা সেক্ষেত্রে বাংলাদেশে ট্রেনিং করে এক মাস দু মাসের জন্য বা হাইস্ট এক মাসের জন্য প্রস্তুতি নিয়ে আমরা ইন্ডিয়ায় গেছি খেলতে ওয়ার্ল্ড কাপে, সেখানে ইন্ডিয়ার মতন টিম আমরা কিন্তু 90 মিনিট লাস্ট 5 মিনিটের মাথায় আমরা এক গোলে ম্যাচটা ড্র হয়েছে, তো আমাদের কিন্তু সেই অ্যাবিলিটি আছে ইন্ডিয়া আমাদের সেই মালদ্বীপ বলেন শ্রীলঙ্কা বলেন পাকিস্তান বলেন নেপাল বলেন ভুটান বলেন সাউথ এশিয়ার ভিতর আমাদের ফাইট করার মতো সেই অ্যাবিলিটি আছে বাংলাদেশের ন্যাশনাল টিমে। তো আমার মনে হয় যে যে কমিটি আসছে ইনশাল্লাহ যদি তারা পারফেক্ট যদি ন্যাশনাল টিমের যে আশাবাদী হতে পারি যে ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামীতে ফুটবল ভালো কিছু করবে সে ব্যাপারে আমরা আশাবাদী হতে পারি। ওকে সৌম্যর কাছে আমার পার্সোনালি একটা কোশ্চেন আছে একটা বিষয় নিয়ে কিছুটা কনফিউশন দর্শকদের মধ্যে, সেটা হচ্ছে সৌম্যর প্রিয় শট কোনটা, এটা যদি সৌম্য একটু ক্লিয়ার করত, সৌম্যর নিজের খেলা প্রিয় শট কোনটা? কভার ড্রাইভ। আচ্ছা এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কনফিউশনটা আমার যেখান থেকে তৈরি হলো যে ICC-র যে অফিসিয়াল যে আপনার ইউটিউব চ্যানেল যেটি আছে সেখানে ওয়ার্ল্ড কাপের বেস্ট কভার ড্রাইভ নিয়ে একটা ভিডিও আছে, তো সেই ভিডিওতে আমি দেখলাম যে আমি ওটা দেখেছি কমেন্টস গুলো পড়েছি, ওখানে আমি দেখলাম যে পুল শট বেস্ট পুল শটের একটা ভিডিও, তো সেখানে আমি দেখলাম যে সবাই ম্যাক্সিমামই সৌম্যর কথা বলছে যে সৌম্যর পুল শটটা হচ্ছে অসাধারণ, এটাই সবাই বেশি পছন্দ করেছে। পার্সোনালি আমার একজন আমি তো সৌম্যর একজন ফ্যানও এবং ফ্যান হিসেবে আমার আসলে পুল শটটা বেশি পছন্দ। আপনি যে পুল শটটা খেলেন যখন আপনার মিড উইকেটের উপর দিয়ে সিক্স হয় অথবা সিক্স না হইলেও ফোর হয়, এটা আসলে এতটা ভালো লাগে দেখতে, এটা আমার কাছে মনে হয়েছিল যে আপনি বলবেন যে আপনার প্রিয় শট হচ্ছে পুল শট, কিন্তু আমি পরবর্তীতে একসময় শুনলাম যে আপনার প্রিয় শট হচ্ছে কভার ড্রাইভ। যাই হোক, তো এরপরে একটা বিষয় একটু ইউনিভার্সিটি নিয়ে একটু কথা বলবো আপনাদের সবার কাছেই সংক্ষিপ্ত একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা আছেন ইউনিভার্সিটির সাথে গ্রিন ইউনিভার্সিটির সাথে দীর্ঘদিন ধরে, এখন আপনারা একটা সুযোগও পেয়েছেন এই লকডাউনের মধ্যে পরীক্ষা দেওয়ার বা ক্লাস করার বা এই যে আমরা আলোচনাটা করছি এই সুযোগটা কিন্তু খেলাধুলা চললে হয়তো আপনারা পেতেন না, তো একটু আপনাদের কাছে মন্তব্য জানতে চাচ্ছি যে ইউনিভার্সিটি সম্পর্কে বা এবং নৃবিজ্ঞান বিভাগ সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য এক কথায়, কাকে দিয়ে শুরু করব বলুক যা যে যেভাবে বলতে চাই ওপেন।
না অ্যাকচুয়ালি আমি মানে ভর্তি তো হয়েছি স্যার অনেক আগে, বেশ কিছুদিন খেলার জন্য অনেক বেশি ব্যস্ত ছিলাম, তার জন্য যাওয়া হয়নি। তো লকডাউনের ভিতরে স্যার আপনারা যেভাবে হেল্প করেছেন সবাই, যে পরীক্ষা নেওয়ার বিষয়ে বা মানে বাকি যে কর্মের যে বিষয়গুলা, তো এগুলো অনেক হেল্পফুল। আমি জানি না অন্যদের কিভাবে হয়েছে, কিন্তু আমার দিক থেকে স্যার আমি অনেক হ্যাপি। তো আমি চাইবো স্যার যদি যত দ্রুত মানে লকডাউনের ভিতরে যদি আরো কয়েকটা নেওয়া যায় আমার জন্য সুবিধা হবে স্যার, যে বাসার থেকে পরীক্ষা দিয়ে দিতে পারবো। আচ্ছা, আপনার আগ্রহ দেখে ভালো লাগলো। এরপরে কে বলবেন? স্যার ধন্যবাদ। স্যার আসলে আমরা কিন্তু পরীক্ষার জন্য একটা প্রিপারেশন কিন্তু অনেক সময় বাংলাদেশে কিন্তু সবসময় আমাদের খেলার ভিতরে থাকি। তো করোনার ভিতর আপনারা যে প্রসেসে যেভাবে পরীক্ষাগুলো আমাদের সম্পূর্ণ করতেছেন, আসলে এটা আমাদের জন্য, আমাদের গ্রিন ভার্সিটি বিশেষ করে আমাদের খেলোয়াড়দের ক্ষেত্রে খুব একটা সুবিধাজনক, এবং আপনাদের কাছে কৃতজ্ঞতা এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই। যে আর বাকি যে পরীক্ষাগুলো আছে এই করোনার ভিতরে যদি পরীক্ষাগুলো হয়ে যায় তাহলে আমাদের যারা খেলোয়াড় আছি এদের জন্য আমাদের সুবিধা। জি স্যার, থ্যাংক ইউ। ওকে স্যার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদের, যে আপনাদের হেল্প ছাড়া আমরা কোনোভাবে আমরা পড়ালেখা বলি, আমাদের গ্রাজুয়েশন বলেন, কোনোভাবে হতো না। আপনারা আমাদের যেভাবে হেল্প করছেন করোনার মধ্যে বলেন, করোনার বাইরেও বলেন, আমরা যেভাবে আমরা খেলাধুলার কারণে হয়তো বা পরীক্ষাগুলো রেগুলার দিতে পারি না বা ক্লাসে অ্যাটেন্ড করতে পারি না, কোনোভাবে কোনো কিছু পার্টিসিপেট করতে পারি না, আপনারা আমাদের যেভাবে সমন্বয় করে যেভাবে হেল্পটা করছেন এটা হয়তো আমাদের জন্য আসলে সৌভাগ্য বলতে হবে। সবসময় কৃতজ্ঞ প্রকাশ করছি আপনাদের এবং ধন্যবাদ জ্ঞাপন করছি গ্রিন ইউনিভার্সিটি এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের। সঞ্জিদা যদি বলেন। গ্রিন ইউনিভার্সিটি, জি স্যার, গ্রিন ইউনিভার্সিটি অন্যান্য ইউনিভার্সিটি থেকে স্পোর্টস প্লেয়ারদের মানে অনেক সুযোগ সুবিধা দেন, এবং সোশ্যালজি ডিপার্টমেন্টে আমরা ম্যাক্সিমাম যারা খেলোয়াড় আছি তারা সবাই সোশ্যালজি ডিপার্টমেন্টে। অন্যান্য ডিপার্টমেন্টে যদিও জানি না, তবে গ্রিন ইউনিভার্সিটিতে সোশ্যালজি ডিপার্টমেন্টে আমাদেরকে যেভাবে সাপোর্ট করে, যেভাবে তারা আমাদেরকে, আমরা রেগুলার ক্লাস করতে পারি না, এক্সাম দিতে পারি না, তারপরেও তারা আমাদেরকে যেভাবে হেল্প করে, জানা আমাদের কোচে ক্লাস নেওয়া থেকে শুরু করে আমাদের যে এক্সাম নেওয়া পর্যন্ত সবকিছু অনেক ইজিলি আমাদেরকে করায়, কমফোর্ট ভাবে করায়। এই জন্য স্যার আমি অনেক অনেক থ্যাংকফুল আপনাদের কাছে, এবং আমি মনে করি যে আমাদের প্লেয়াররা যারা আছেন তারা সবাই, এবং যারা নর্মাল স্টুডেন্ট আছেন প্লেয়ার ছাড়াও, তারাও অনেক প্রাউড ফিল করে আপনাদের সাথে সোশ্যালজি ডিপার্টমেন্টে এবং গ্রিন ইউনিভার্সিটিতে পড়ে। আপনাদেরকে আসলে ধন্যবাদ। আপনারা যে শুধুমাত্র খেলোয়াড়দেরকেই সহযোগিতা করি বা খেলোয়াড়দেরকে অধিক গুরুত্ব দিই বিষয়টা এরকম না, এটা আপনাদের কাছে হয়তো মনে হবে। আমরা সকল শিক্ষার্থীদের জন্যই, আমাদের শিক্ষার্থীরাও আমাদের অনুষ্ঠান দেখছেন, আমরা সহযোগিতাপূর্ণ মনোভাব দিয়ে তাদেরকে হেল্প করার চেষ্টা করি। আমরা শিক্ষকতা পেশায় আছি যে ব্রত থেকে, এটা সাধারণত একটা চাকরি হিসাবে না, আমরা চাই যতটুকু জানি ততটুকু অন্যদের কাছে, শিক্ষার্থীদের কাছে পৌঁছার জন্য, পাশাপাশি শিক্ষার্থীরা কিভাবে জানবে সে ওয়ে আউটটা দেখা দেওয়ার জন্য, যেন তারা নিজেদের মতো করে জানতে পারে। আমাদের নিজেদের শিক্ষকদের জানার গণ্ডি সীমিত, আমরা হয়তো বলে দিতে পারবো, শিখিয়ে দিতে পারবো, এইভাবে আপনারা শিখবেন, ওইভাবেই শিক্ষার্থীরা শিখে। আমাদের বিভাগীয় প্রধান ডক্টর আবুল হোসেন স্যার আপনাদের সকলকে এই প্রোগ্রামে জয়েন করার জন্য আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়েছেন। আসলে আমরা চেয়ারম্যান স্যারকে এখানে রাখতে পারলেও ভালো হতো, কিন্তু স্যারের পক্ষ থেকে আপনারা শুভেচ্ছা নেবেন। স্যারও আমাদের ডিপার্টমেন্ট অভিভাবকের মতো আছেন, আমাদের সবাইকে হেল্প করেন। আমাদের সর্বশেষ একটা বিষয় নিয়ে যদি মনির স্যার আলাপ করবেন, এবং এর মাধ্যমে আসলে আপনাদের অনেক ব্যস্ত সময়ের মধ্যে আমরা সময়গুলো নিয়েছি। বিষয়টা হচ্ছে আমাদের সমাজে অনেক ধরনের সমস্যা আছে, আপনি ব্যক্তিগতভাবে কোন সমস্যাটাকে প্রধান সমস্যা মনে করেন, এবং ভবিষ্যতে ওই সমস্যার সমাধানে খেলাধুলার পরে অবসর জীবনে কিংবা খেলাধুলার পাশাপাশি কোনো ভূমিকা রাখতে চান কিনা, এই বিষয়টা নিয়ে যদি আপনারা একটু বলেন। আমাদের 1 ঘন্টা সময় শেষের দিকে, আমরা 1 ঘন্টার মধ্যেই শেষ করবো আশা করছি।
কে বলবেন? রানা বলেন। আপনি কোন সেক্টরে কন্ট্রিবিউট করতে চান? এখন আমি যদি আমাদের বর্তমান পরিস্থিতি নিয়ে চিন্তা করি স্যার, যেমন বর্তমান যে সিচুয়েশনে করোনা ভাইরাস নিয়ে বলতে চাই, এখন হয়তোবা দেশে করোনা ভাইরাস মাঝখানে প্রায় 6 মাস, 4 থেকে 6 মাসের মধ্যে একটা লকডাউন পরিস্থিতি ছিল। তো এর মধ্যে আমরা যে সামাজিক দূরত্ব বলি, এখান থেকে অ্যাভয়েড করা বলি, এভরিথিং যে অবস্থা এখন বিরাজ করছে, আমাদের তো আমরা স্বাস্থ্য সচেতনতা যে বিষয়টা আছে সে বিষয়টা আমরা তো আসলে আদৌ আমরা কেউ মেনে চলি না। যদি তাও করোনার কারণে প্রায় 70-80% মানুষ স্বাস্থ্য সচেতনতা মেনে চলছে। এই স্বাস্থ্য সচেতনতা যদি আমরা যদি মেনে চলি ঠিকভাবে পরবর্তী সময়গুলো, ইনশাল্লাহ আমরা আশা করি, মনে করি যে এভাবে আমরা হয়তো বা করোনা ভাইরাস বলি, আমরা যে কোনো ভাইরাস, ইভেন কি সকল প্রকার রোগ প্রতিরোধ থেকে আমরা হয়তো বেনিফিট পাবো এই স্বাস্থ্য সচেতনতা যদি মেনে চলে অদূর ভবিষ্যতে। এটাই আর কি। সঞ্জিতা যদি বলেন যে আপনি আর কোথায় কন্ট্রিবিউট করতে চান, পাশাপাশি সমাজের মানুষের জন্য কি দান রাখতে চান, একটু আনমিউট করে নেবেন সঞ্জিতা। আমি সমাজের মানুষের জন্য যদিও কিছু করতে পারবো কিনা সেটা আল্লাহর উপর ডিপেন্ড করতেছে, আল্লাহ যদি চান তাহলে অবশ্যই হবে। তবে আমার ইচ্ছা আছে না, আমাদের রংপুরে যে নারী ক্রিকেটের যেই ব্যবধানটা আছে পুরুষ ক্রিকেটারের থেকে, তো আমি আমার রংপুরে নারী ক্রিকেটারদের প্রতি অনেক বেশি জোরালো ভাবে কন্ট্রিবিউট করতে চাই আর কি ভবিষ্যতে। আমাদের কিন্তু একটা নৈতিক দায়িত্ব বা আমাদের নিজে থেকে কিন্তু একটা দায়িত্ব আছে, দেশকে যেমন আমরা সার্ভিস দিচ্ছি বা দেশকে প্রতিনিধি করতেছি, সেক্ষেত্রে হিসেবে কিন্তু আমাদের দেশের প্রতি যারা অসহায় গরিব মানুষ তাদের প্রতি কিন্তু আমাদের একটা দায়িত্ব আছে। সেটা কিন্তু শম্ভু ভালো করেই জানে, আমাদের সাতক্ষীরাতে অলমোস্ট সব এই করোনার সময় অনেক জায়গায় যারা অসহায় গরিব মানুষ তাদের পিছে ও সব সময় আছে। আমিও চেষ্টা করতেছি হয়তো যে ফুটবলার হিসেবে আমারও একটা নিজের দায়িত্ব থেকে যারা এই অসহায় গরিব মানুষ যারা আছে তাদেরকে পাশে যদি কিছু করতে পারি, সেটা নিজেকে মনে হয় যে না, আমি একজন ফুটবলার বা ক্রিকেটার যাই হোক না কেন, বিশেষ করে স্পোর্টসে যারা আছে তারা যদি এই ধরনের কাজ তো করতেছে, আপনার ওয়ার্ল্ডের ভিতর বলেন বাংলাদেশে বলেন, সবাই কিন্তু এই গরিব অসহায় মানুষ বা এই সমাজ থেকে অনেক গরিব অসহায় বঞ্চিত মানুষ কিন্তু এই করোনার সময় অনেক কষ্টতে আছে, খাবার কষ্ট বলেন, ওষুধের কষ্ট বলেন, সবকিছু। আর বিশেষ করে আমার সাতক্ষীরা এলাকায় কিছুদিন আগে কিন্তু আইলা হয়েছে, আমাদের নাকি একটু ঝড় বৃষ্টি হলেই কিন্তু বাঁধ ভেঙে যায় সুন্দরবন, হয়তো আপনারা নিউজই দেখছেন, অনেক অসহায় গরিব মানুষ কিন্তু আমাদের এলাকার দিকে। তো আমি আমার ফুটবলের পাশাপাশি এইসব মানুষের পাশে আমি আছি, চেষ্টা করতেছি তাদের কিছু করার জন্য। আর বিশেষ করে আমি এজ এ ফুটবলার তো আছে, তার ভিতর আমার সাতক্ষীরা শ্যামনগর থানায় কিন্তু আমার পার্সোনাল একটা একাডেমি আছে, তো সেখানে আপনার 100 থেকে 200 স্টুডেন্ট আছে, তারা অনূর্ধ্ব 14 অনূর্ধ্ব 15 প্রতি বছর কিন্তু বিকেএসপিতে এখানে ট্রায়াল দিয়ে 10 থেকে 5 জন কিন্তু মেয়ে, 5 জন ছেলে, 10 জন প্রতি বছর কিন্তু আমার একাডেমি থেকে চান্স পায়। তো আমি চেষ্টা করতেছি ফুটবলার হিসেবে পাশাপাশি একটা একাডেমি চালাতে, দেশকে ফুটবলার আরো বেশি বেশি ফুটবলার ভালো পর্যায়ে ন্যাশনাল পর্যায়ে যেন সার্ভিস দিতে পারে, বিশেষ করে আমার সাতক্ষীরাকে প্রতিনিধি হিসেবে ঢাকাতে যেন বা আমার বিকেএসপিতে বা বিভিন্ন জায়গায় যেন আমার একাডেমির প্লেয়ার গুলোর জন্য দিতে পারি, এটা হলো আমার চিন্তাধারা স্যার। জি সৌম্য সরকার। স্যার রানা ভাই যেটা বলছিলেন যে আমরা যেহেতু প্লেয়ার, একজন প্লেয়ার হয়ে প্লেয়ারকে সুযোগ করে দেওয়া, সেজন্য আমরা যে অনেক সময় থাকে যে আমরা হেল্প করতে চাই না, কিন্তু অ্যাকচুয়ালি তা না, আমরা যদি একটা প্লেয়ার হয়ে অন্য প্লেয়ারকে
সুযোগ করে দেয়া হয় বা হেল্প করা হয়, তো সে আরো উপরে যাওয়ার জন্য অনেক মোটিভেটেড হয় এবং ভালো করার চান্সেস বেড়ে যায়। একটা প্লেয়ার ভালো করলে কিন্তু মানে টিমেরই মানে দেশেরই লাভ হয় বা টিমের লাভ হয়। এরকম করে যদি হেল্প করা যায়, আরো আরেকটা জিনিস যে খেলার সংখ্যাগুলো অনেক বাড়ানো, আমি যদি কখনো এরকম সুযোগ পাই তো আমি খেলার সংখ্যা অনেক বেশি বাড়াবো। এবং সেই সেই জিনিসটা তার হবে টাইম টেবিল ধরে। আমরা প্লেয়াররা যে কোনো প্লেয়ারই, আমরা ক্রিকেট বলেন বা হকি বলেন ফুটবল বলেন, আমাদের খেলা হয় কিন্তু কেউ জানে না কবে হয়। সেটা একটা মেন্টালি প্রেশার থাকে। তো আমরা খেলবো জানি, আমরা খেলবো কিন্তু কবে খেলবো জানি না। তো ওইটার জন্য মেন্টালি সবাই অনেক প্রেশারে থাকে। তো এটার জন্য একটা ক্যালেন্ডার হিসাবে থাকে যে না আমরা অমুক দিনে এই টুর্নামেন্টটা খেলবো, তারপরে এই টুর্নামেন্টটা খেলবো। তো দিন শেষে একটা প্লেয়ার প্ল্যানিং করতে পারে, ওইভাবে তার ফিটনেস লেভেলটা ধরে রাখতে পারে এবং তার যে ফুড বলেন বা আদার্স যে জিনিসগুলো বলেন, তার পাশাপাশি যে ফ্যামিলির টাইম বলেন, সবগুলো একটা নিজের আয়ত্তে নিয়ে একটা প্ল্যান করে নামতে পারে। তো এইগুলো একটু যদি ডিসিপ্লিন হয়েতে গোছানো হয়েতে থাকে, তো আমার কাছে মনে হয় সবার জন্য কাজে। মনীশ স্যার আপনার কাছে যদি কোনো বিষয় থাকে। হ্যাঁ, আমি কিছু এখানে অ্যাড করতে চাচ্ছি। ওদের সবার কথা শুনে খুব ভালো লাগলো। দেশ নিয়ে, সমাজ নিয়ে ওদের যে চিন্তা ভাবনা সেটি অবশ্যই আনন্দের একটি ব্যাপার। আমি যেটি অ্যাড করতে চাচ্ছি সেটি হচ্ছে, এই করোনাকালীন সময়ে তো বটেই, এছাড়াও কিন্তু বিভিন্ন সময় খেলোয়াড়রা বিভিন্ন ক্রাইসিস মোমেন্টে কিন্তু দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে এই করোনার কথাই যদি আমরা বলি, এই সময় কিন্তু খেলোয়াড়রা তাদের পছন্দের ব্যাট, কেউ ব্রেসলেট অথবা কেউ বল, এগুলো তারা নিলামে তুলেছেন এবং সেগুলো বিক্রি করে সেই অর্থ দিয়ে কিন্তু তারা দরিদ্র মানুষকে বা অসহায় যারা নিডি পিপল তাদেরকে কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। যেমনটি আমি সৌম্যর কথাই বলবো, সৌম্য তার নিউজিল্যান্ডের সাথে যে টেস্টে 149 রান করেছিলেন যে ব্যাটটি দিয়ে, সেই ব্যাটটি নিলামে তুলেছিলেন। এছাড়াও আরো বিভিন্ন সময় কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ফুটবলাররাও, বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করেছেন। ওদের কথা শুনে যেটা মনে হলো যে ভবিষ্যতে ওরা এরকম ক্রাইসিস মোমেন্টে দেশের মানুষের পাশে দাঁড়াবে, এটি অবশ্যই আনন্দের ব্যাপার। এবং ওদের এই চাওয়াটা পূরণ হোক এবং ওরা দেশের জন্য খেলার মাঠেও অবদান রাখুক, খেলার মাঠের বাইরেও অবদান রাখুক, ওদের কারণে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হোক, সেটাই হচ্ছে আমার কথা। এবং একটা কথা আমি বলবো, আহসান স্যার সহ সবাইকে একটা তথ্য দিতে চাচ্ছি, সেটি হচ্ছে যে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাবেক ট্রেজারার এবং বর্তমানে ডাইরেক্টর স্টুডেন্ট অ্যাফেয়ার্স শহীদুল্লাহ স্যার, তিনি করোনা আক্রান্ত হয়ে হসপিটালাইজড। আজকের এই প্রোগ্রামটি শুরু করার আগে স্যারের সাথে আমার কথা হয়েছিল, স্যার কিন্তু এই অবস্থার মধ্যেও শুনে খুবই আনন্দিত হয়েছেন যে আমরা এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি। স্যার শুভকামনা জানিয়েছেন এবং স্যার সবার কাছে দোয়া চেয়েছেন। তো আপনারা সবাই স্যারের জন্য দোয়া করবেন, স্যার যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন। আসান স্যার, আমরা একবারে শেষ প্রান্তে চলে আসছি। আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, আপনাদের করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর থেকেই আপনাদের প্র্যাকটিসের শিডিউল পড়ছে, খেলাধুলার কেন্দ্রিক ব্যস্ততা বাড়ছে, এরপরও আমাদেরকে সময় দিয়েছেন। আপনাদেরকে আমাদের সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরেকটি বিষয় একটু বলে আমরা শেষ করব, যে আপনারা দেশের তারকা ক্রিকেটার, তারকা ফুটবলার, তারকা হকি খেলোয়াড়, আপনাদেরকে অনেক মানুষ ফলো করে, অনুসরণ করে। আপনাদের ছোট একটি দিক নির্দেশনামূলক কথা আমাদের অনেকের জীবনকে অনেক সময় পাল্টে দেয়। আপনারা অনেকের আইডল। সে জায়গা থেকে সমাজে নারী নির্যাতন, শিশুশ্রম, অশিক্ষা, এই সমস্ত বিষয়ে অপরাধমূলক যে সামাজিক সমস্যাগুলো আছে, এগুলোর বিষয়ে আপনারা ইতিবাচক দিক নির্দেশনা দিবেন। কারণ আপনাদের ছোট একটি কথা অনেকের মানসিক পরিবর্তনের ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। আমরা সমাজবিজ্ঞানের শিক্ষার্থী হিসাবে, আপনাদের জাতীয় খেলোয়াড় হিসাবে নয়, শুধু সমাজবিজ্ঞানের শিক্ষার্থী হিসাবে আপনারা সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে এই কাজগুলো করবেন বলে আমরা বিশ্বাস করি। সুপ্রিয় দর্শক, আপনারা দীর্ঘক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। আমরা আমাদের এই আয়োজনটি
নিয়মিতই করছি, প্রতি সপ্তাহে একবার করে করব। ভবিষ্যতে অন্য কোনো দিন হয়তো আপনাদের পছন্দের এই প্রিয় মুখদেরকে আবার নিয়ে আসবো। অনেক প্রশ্ন ছিল, সব প্রশ্নগুলো আমরা করতে পারিনি। হয়তো এদের প্রত্যেককে নিয়ে যদি একটা একটা সেশন করা যেত, তাহলে আপনাদের মনে যে জানার আকাঙ্ক্ষা গুলো ছিল সেগুলো আমরা নিবারণ করতে পারতাম। যারা যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে প্রোগ্রামটি হোস্ট করছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের সমাজ বিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগ। আপনারা সমাজ বিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগের সাথেই থাকবেন। আগামী সপ্তাহের প্রোগ্রামে আপনাদের সাথে আবার দেখা হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার।